তখন যখন ইসলামের দাওয়াত সম্পূর্ণ হয়ে গেল, তখন মহানবী কাফের গো মক্কা কাফের গো এক সাইড করে দিল, আর মক্কা শরীফ এবং মদিনা শরীফ আর আরবের যারা ইমানদার তাদেরকে এক সাইড করে দিল। কাফেরদের দিকে গুইরা মহানবী কইল, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলতাছেন, কুল ইয়া ইউহান্নবী আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ। কাদের কাছে কইছে? আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উকবা, মুগিরা, জুলহাইশাও কাছে, জানা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই চামড়াদারি। আর আমিরুল মুমিনিন মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দিকে ঘুরা বলছে, আইয়ু মিসলুকুম, কেহ আছে আমার মতো? কাফেরের দিকে ঘুরা কইল, আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতোই চামড়াধারী। কাফেরেরা সন্তুষ্ট, হা হা, আপনি তো আমার মতো। আর সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বলল, আইয়ু মিসলুকুম, কে আছে আমার মতো? না, কেউ নাই। আমার সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই বিশ্ব জাহানে কেউ নাই, তার তুলনা কারোর সাথে হয় না। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর আব্দুহু। বাবা, নবী রাসূলের পার্থক্য বুঝেন না আন্তর্জাতিক ইসলাম গবেষক হযরতুল আলাম আসেন, শিখেন, শিক্ষার শেষ নাই, জ্ঞানের শেষ নাই, কারণ রহস্য জগতের জ্ঞান পাইবেন আব্দুহুর কাছে। এর জন্য বলছি বাংলার আব্দুহু, বাবা কালান্দার জাহাঙ্গীর, কেন বলছি বাংলার আব্দুহু? কারণ একমাত্র আব্দুহু ব্যতীত এই রহস্যের জ্ঞান কেউ দান করতে পারবে না। যে নবী রসুলের পার্থক্য, নফস রুহের পার্থক্য, শয়তানের পরিচয়, রহমান এবং রহিম এর পরিচয় আব্দুহু ছাড়া অসম্ভব। এর জন্য বাবা জাহাঙ্গীরের তুলনা, বাবা জাহাঙ্গীর নিজে হাজার বছরে এত বড় ইসলাম গবেষক হয় নাই। বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়েন তাহলে পরে আজকে আমার মহানবী সম্বন্ধে কত আজে বাজে কথা বলে। কোরআন খুলেন, কোরআনের মধ্যে একটি সূরা আছে, এই সূরার প্রথম আয়াতেই বলতাছে, হে ইমানদারগণেরা, তোমরা কখনোই তোমার রসুলের অগ্রগামী হইও না। তার মানে তোমার রসুল যখন হাঁটে তার সামনে সামনে তোমরা হাইটো না, পিছনে হাইটো, পাশে হাইটো, সামনে না। খবরদার, আল্লাহ বলে দিতেছে। তাহলে এটা আল্লাহ নিষে তোমরা হাইটো না। দ্বিতীয় আয়াতে বলতেছে, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা কখনোই আমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। যদি আমি বেদবি করতেছি, আমি দয়ালের কাছে মাফ চাই। তোমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। কেন? যদি বলো তাহলে তুমি যে যাহা কিছু কামাই করছো এর কারণে এগুলো সব বিফলেও যাইতে পারে। তৃতীয় আয়াতে বলতেছে, হে ইমানদারেরা, তোমরা তোমার রসুলের সামনে যখন যাও তখন তোমরা বাড়িতে যে উচ্চ সুরে কথা বলো তার থেকে নিচু সুরে কথা বলিও, এতে তোমাদের জন্য ফজিলত আছে এবং আল্লাহ তোমাদের মুক্তির রাস্তাও সহজ করে দিবে। আবার চতুর্থ আয়াতে বলতেছে, হে ইমানদারেরা, তোমরা কখনোই তোমার রসুলের ঘরের সামনে বাসা যাইয়া, রসুলের বাসস্থলে যাইয়া কি উচ্চ সুরে তাকে ডাকিও না। আছে না অনেকে আসছে নক করে দরজায়, বাবা জানকে বলেন আমি আসছি,
খবরদার বেয়াদবি এটা আল্লাহরই নিষেধ। তো কোরআন গবেষক এক জিনিস, কোরআন হেফজ করা আরেক জিনিস, কোরআন শিখায় এক জিনিস, কোরআন পড়া আরেক জিনিস। খালি পড়লেও হইব না, পড়ার পরে বাঁচাইতেও হইব। খালি কামাইলে হয় না, কামানের পরে জমাইতেও হয়। যে প্রতিদিন 1000 টাকা কামায়, 1200 টাকা খরচ করে, তাই হের মতো কামাই না আল্লাহতে কি হইব? 200 টাকা ডেলিভারি নয়। যে 100 টাকা কামায় কিন্তু 20 টাকা জমায়, ওই কামাই না আল্লাহর দাম আছে। তো কাজেই আল্লাহর রসুলের সামনে উচ্চ স্বরে এবং আল্লাহর রসুলের দরজার সামনে নক করতে হয় না। এবং যাহারা আল্লাহর রসুল বের হওয়ার আগ পর্যন্ত নীরব থাকে, ধৈর্য ধৈরা বৈশা থাকে, তারাই সফল। তাদের জন্য আল্লাহর রহমত আছে। বাবা পড়েন না তাহলে? বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়েন? বাবা কিচ্ছু বললেন না, কিচ্ছু জানলেন না, ফটকের একটা কমেন্টস করে দিলেন, একটা ডায়লগ বলে দিলেন, এতে বোঝা যায় আপনার চরিত্রটা কি, আপনি কতটুকু জ্ঞানের অধিকারী। বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়েন, কারো সম্বন্ধে কোনো গিবত নাই, কারো সম্বন্ধে যদি দুই এক কথাও বলে তাহলে একটু শ্রদ্ধেয়। এর জন্য বাবা জাহাঙ্গীরকে বলা হয় বিনয়ের সম্রাট, কালামদার বাবা জাহাঙ্গীর। আসেন বাবা জাহাঙ্গীরের আওলাদদের, আমার দয়াল মুর্শিদের আওলাদগণ যেভাবে আমাদের সাথে মিশে, আপনি কোথাও পাবেন না এইভাবে মরিদানদের ভক্তদের সাথে। এবং ভক্তরা যা খায় আমার মুর্শিদের আওলাদগণও তা খায়, আমার মুর্শিদের গড়েও তাই খায়। ভক্তরা যেখানে বৈশা রয়েছে আমার মুর্শিদের আওলাদও সেখানেই বৈশা রয়েছে, ভেদাভেদ নাই। আর এমনি তো বলেন সকল মুসলমান ভাই ভাই ভেদাভেদ করন যাইব না, মসজিদে সবাই এক কাতারে কারান, খালি খাওয়ানের টেবিলে গেলেই উসে আর নিসা ডিসি সাহেব এসপি সাহেব ভদ্রলোক আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস এক টেবিল, আর গরিব মিসকিন ভিখারিরা বাইরে চটের মধ্যে বাহায় দেখাইবে। তাগুল লেগে স্পেশাল, এদের লেগে আলাদা। তো এইগুলা ইসলামের শিক্ষা না। সুন্নত যদি দেখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আসেন, লেবাস না। লেবাস তো মুনাফেকেরও ছিল, যারা নামদারি মুনাফেক। কারণ লেবাস দইরাই আব্দুর রহমান ইবনে মুলজেম মসজিদের ভিতরে বৈশা ছিল চাদরের নিচে তলোয়ার নিয়া, তারও দাড়ি ছিল, তারও টুপি ছিল, তারও লেবাস ছিল। আমি লেবাসের বিরুদ্ধে না, কিন্তু শুধু লেবাস দেখতে যায় না। তাহলে আব্দুর রহমান ইবনে মুলজেম মসজিদের ভিতরে মাওলানা আলীকে হত্যা করছে, মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে কোনো ইহুদি খ্রিস্টানে তো করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো হিন্দু করে নাই, জৈন পারসি করে নাই, নামদারি মুনাফেক মুসলমান নামদারি যে মুনাফেক ছিল সেই। এর জন্য মহানবী বলছেন যে ইমানদার আর মুনাফেক চেনার উপায় কি, যে আমার মাওলানা আলীর সাথে হিংসা করব, বিদ্বেষ করব, সেই মুনাফেক, আর যে মাওলানা আলীকে ভালোবাসব সেই ইমানদার। তাহলে আজকে কারবালার মধ্যে আমরা তাই দেখি, ওইখানেও লেবাসদারি ছিল, নামাজি ছিল, কারণ ওইখানে কোনো ইহুদি জৈন পারসি হিন্দু ছিল না, ছিল কি মহানবীর উম্মত, নামদারি মহানবীর নামদারি অনেক সাহাবাও ছিল, সাহাবাদের সন্তানেরও ছিল, তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে খোলা তরবারি নিয়া তাদের সামনে দাঁড়াইছে এবং আল্লাহর রাসূলদেরকে একে একে হত্যা করছে। এখন যদি প্রশ্ন করা হয় তুমি কেমন মুসলমান দাবি করো, যেই নবীর কলেমা পড়ো সেই নবীর নাতির আওলাদের কল্লা কাটো, আবার কও তুমি জান্নাতে যাইবা? আবার মহানবী বলতাছে আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন আলাইহি সালাতু ওয়াসালাম জান্নাতের দুই সর্দার, যুবকদের সর্দার। বুধবার কবি শুক্রবারে পড়া হয়, তাদের কল্লা কাইটা তাদেরকে হত্যা কইরা জান্নাতে যাইতে চান, তাদের সম্বন্ধে আজেবাজে মন্তব্য করেন,
আওলাদে রাসূল সম্বন্ধে জান্নাতে যাবেন এত হস্তা না বাবা। তাহলে শিক্ষা অর্জন করতে হলে বাবা জাহাঙ্গীরের যে বিষয়ে, যে কত বিষয়ের উপরে লিখছে বাবা জাহাঙ্গীরের 28 বইখানা, 28টা বই না পড়লে বোঝা যাবে না। আর কোরআনের তাফসীর, আমি বাবা জাহাঙ্গীরের ভক্ত হইতে পারছি কিনা জানি না, অদম হিসাবে বলি, আমি ইসলামিক আমাদের সৌদি আরবে যে কোরআন ছাপাইছে মারে ভুল কোরআন, ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম, কানজুল ইমান এবং এমদাদিয়া হামিদিয়া লাইব্রেরির কোরআন শরীফ, এগিলার তফসির এবং 10টা কোরআনের অনুবাদ তফসির সহ মিলাইছি, এই শব্দে শব্দে হুবহু এত সুন্দর করে কেউ ব্যাখ্যা দিতে পারে নাই, সবাই আমানুরে মুমিন বানাইছে, লিখছে আল্লাহ বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস্সালাতু ওয়াতুয যাকাত, ওনারা অর্থ করছে হে মুমিনেরা তোমরা কি করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওইখানে আছে আমানু অর্থ করছে মুমিন, আমানুর অর্থ কি মুমিন নাকি, আমানু এক মুমিন আরেক, আমানু যার মধ্যে খান্নাস শয়তান খান্নাস রূপে কি অতি দুর্বল রূপেও আছে সে হচ্ছে আমানু, আর যে নিজের নফস থেকে খান্নাসকে সম্পূর্ণ রূপে তাড়াই দিতে পারছে, নফস একা হয়ে গেছে তাকে বলে মুমিন। আর আল্লাহ সূরা কি মুমিনের 60 নম্বর আয়াতে বলতাছে ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন তুমি একা রাখো সঙ্গে সঙ্গে জবাব পাবে, উদু না হইলে চলবে না, উদুনি হইতে হবে, এখন উদু না হইয়া ঘরের দরজা জানলা খিল লাগাইয়া আল্লাহু আল্লাহু করতে থাকে কিচ্ছু খবর পায় না, 40 বছর ধরে একবার লইছে আল্লাহ কিচ্ছু পায় না, ও রহিম ও করিম ও জব্বার কোন খবর নাই, কারণ উদু না, উদু না কি শয়তান তো আমার অন্তরের মধ্যে অবস্থান করতেছে, যেরকম দুধের মধ্যে মাখন সারাদিন হাত দিয়ে দুধ দিয়ে দুধ হাত দিয়ে লাললেও বোঝা যায় না এটার ভিতরে মাখন আছে, ঘেরা দিয়া টান দেন সাথে সাথে মাখন ভাইসে উঠবো আর নিচেরটা গোল হয়ে যাইব মাঠা হয়ে যাইব, তো তখন বুঝতে পারবেন ঠিক নফসের সাথে খান্নাস রক্তের পরতে পরতে মিলা রয়েছে, এই খান্নাসকে কি যদি তাড়াইতে পারে তখন এক হয়, আর ওই একা নফস যদি ডাকে আল্লাহ আল্লাহ কইব বান্দা বলো কি কও, তাহলে আর শয়তানের না খেদাইয়া আল্লাহরে ডাকছে আল্লাহরে ডাকতেছে, হ্যাঁ আল্লাহকে ডাইকেই শয়তানকে খেদাইতে হবে, আল্লাহকে না ডাইকে শয়তান, কিন্তু মাঝখানে গুরুরে লাগবো মুর্শিদকে লাগবে উসিলা লাগবে, উসিলা ছাড়া হবে না, তাই তো বলতেছে কোরআনে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে ঈমানদারেরা তোমরা উসিলা অন্বেষণ করো, আল্লাহকে পাইতে চাও উসিলা অন্বেষণ করো, আল্লাহ বলতেছেন রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, অগণিত পূর্ব এবং অগণিত পশ্চিমে এই দুই পূর্ব দুই পশ্চিমের যাহা কিছু আছে সব রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, সকল কিছু কি করে আল্লাহ তসবিহ পাঠ করে, দেখতে চাও ফাত্তাখিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো, উকিল আরবি শব্দ, উকিল হচ্ছে মাধ্যম, এই মাধ্যম ধরো, মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাইব না, তাহলে আজকাল ওয়াহাবি খারিজিরা মাধ্যম মানে না, সালাফিরা মাধ্যম মানে না, তারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে, তারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে, যারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে তারাই হচ্ছে ওয়াহাবি, তারাই হচ্ছে খারিজি, তারাই হচ্ছে সালাফি, আর এরা সুন্নির লেবাসে বৈশা রইছে বয়ান করতেছে, সাধারণ মানুষ মনে করে কি আহারে কত ভালো মননা সব, আসলে এটা যে নিক সুমাকা সুমাকা ফল, বন্যা ফল চিনেন, বন্যা ফল দেখতে কদবেলের মতো কিন্তু আসলে এটা বন্যা, ওটার ভিতরে কিচ্ছু নাই, কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নাই, ওটা বন্যা ফল, তো যার ভিতরে আদবে নবী নাই, আদবে তাজিমে নবী নাই, তাজিমে রসুল নাই, সে আবার কি আল্লাহরে ভাইব, প্রশ্নই আসে না, তো কাজেই এই যে বিষয়গুলা এখন
সূরা মুজাম্মেলে এই কথা আল্লাহ বলতেছে, তুমি উসিলা অন্বেষণ করো। আবার আল্লাহ পাক বলতেছেন যে হে আমার হাবিব, যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে, আল কোরআন। ইয়াকুল্লাহ ফাউতাইদিহিম। পরে বলতাছে তুমি আল্লাহর হাত চাও। আবার বলতাছে কোরআনের মধ্যে মহানবীকে উদ্দেশ্য করে, ওমা রামাইতা ইসরামাইতা ওয়ালাকিল্লা আল্লাহ রামা। হে আমার হাবিব, ওই কঙ্করে আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করছি। তাহলে আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই দেখলো আল্লাহর হাবিব কঙ্কর নিক্ষেপ করছে, কিন্তু আল্লাহ বলতেছে না, আল্লাহর হাবিব আপনি নিক্ষেপ করেন না, আমি নিক্ষেপ করছি, আমি আল্লাহ নিক্ষেপ করছি। তাই আল্লাহর হাবিব বলতেছেন, বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে হইয়া যায় যে যেই হাত দিয়ে সে ধরে ওই হাতটা আল্লাহর হইয়া যায়, যে পা দিয়া সে হাঁটে ওই পাটা আল্লাহর হইয়া যায়, যে চোখ দিয়া সে দেখে ওই চোখটা আল্লাহর হইয়া যায়, যে কান দিয়া সে শুনে ওই কানটা আল্লাহর হইয়া যায়, যে মুখ দিয়া সে বলে ওটা আল্লাহর মুখ হইয়া যায়। তাহলে এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন, আর এরা বলে না মাধ্যমের দরকার নাই। আরে আল্লাহ নিজেই তো দুইটা মাধ্যম নিছে, তার আল কোরআন পাঠাইতে যায়, তার কোরআনুল মাজিদ। আরে কোরআন রেজাল সাইটটা নামে আল্লাহ ডাকছে, এইটি তো জানে না এত বড় ইসলামিক চিন্তাবিদরা। কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুল মুবিন, চার নামে আল্লাহ ডাকছে, আর এরা নাম দিয়ে দিছে কোরআন শরীফ। শরীফ অর্থ পবিত্র, এটাও দোষের কিছু নাই, কিন্তু এইটা তো আল্লাহ ডাকছে। কোরআন খুলেন না, আসেন বাবা জাহাঙ্গীরের কাছে শিক্ষা গ্রহণ করেন, দেখেন অন্তত বইগুলা পড়েন, বুঝা যাইবেন আসলে কি। দূরের থেকে তো অনেক কিছু বলা হয়, অনেক কিছু বলতে পারে, না যাই না বলা স্বাভাবিক, কারণ অন্ধ অনেক কিছুই বলতে পারে। আল্লাহ তো বলছে মানকানা হাজি ফিহা আমা ওয়া আখিরাতে আমা, যে দুনিয়ায় অন্ধ সে পরকালে অন্ধ। তো দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ। আল্লাহ কোরআন পাঠাইতে যে দুইটা উসিলা নিল, দুইটা মাধ্যম নিল, উসিলা তো বলে দুইটা মাধ্যম, এক আল্লাহর কোরআন দিল। আল্লাহ যদি ইচ্ছা করত আমরা তার বান্দা প্রত্যেক বান্দার ঘরে ঘরে আল্লাহ কোরআন পাঠাই দিয়া পারতো না ফেরেশতা দিয়া, কারণ আল্লাহ তো জুল জালাল, আল্লাহ জুল জালাল, আল্লাহ সব পারে, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ দুইটা উসিলা গ্রহণ করলো, মাধ্যম গ্রহণ করলো, একটা হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কি করলেন? আল্লাহ কোরআন দিলেন। জিব্রাইল আসসালাতু ওয়াসসালাম আসলো মহানবীর কাছে জাবালে নূর পর্বতের 2500 ফিট উচ্চায় হেরা গুহায়। আয়েশা বলল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর নবী, একরা, আপনি পড়ুন, একরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বলছে একরা আপনি পড়ুন। তাহলে আল্লাহর হাবিবের ঠোঁটে আল্লাহর কোরআন পাইলাম। আল্লাহ দিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, বহন করল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো মহানবীর মুআল্লিম না, মুআল্লিম মানে শিক্ষক, শিক্ষক না, সে হচ্ছে মুবাল্লিগ, বহনকারী। আল্লাহ মহানবীকে সরাসরি দিছে জিব্রাইল আমিনের মাধ্যমে। তাহলে আল্লাহর কালাম পাইলাম মহানবীর ঠোঁটে, মহানবীর ঠোঁটে আল্লাহর কোরআন পাইলাম। জিব্রাইল আলাইহিসসালামের কাছে আল্লাহ দিল এবং জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে দিল। তাহলে পরে আল্লাহ তার কালাম পাঠাইতে যে দুইটা উসিলা নিল, আর আল্লাহ বলল, বান্দা তুই আমারে পাইতে চাস, তুই একটা উসিলা দর, একটা উসিলা দর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহি উসিলা। এখন ওহাবি খারিজিরা কয় কি যে উসিলা হচ্ছে আল কোরআন আর হাদিস। আল কোরআন আর হাদিস যদি উসিলা হয়, এটার আবার ব্যাখ্যা করণের লেগে হেরা বলে রয়েছে। উসিলার ব্যাখ্যা মৌলবি করে, উসিলার কোনোদিন ব্যাখ্যা হয় নাকি? হই না, তো উসিলার মাস্টার হয়ে বই রয়েছেন কেন? যদি কোরআন আর হাদিস উসিলা হয়, তাহলে কোরআন আর হাদিস হচ্ছে কি? গাইডলাইন গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এই আল কোরআন নাজিল হইছে
কার জন্য? জিন আর ইনসানকে শিক্ষা দেবার জন্য। তৌহিদে যারা বাস করে তাদের কোরআন, তারা কোরআনের আয়াত পড়ে না। পড়ে সূরা ইয়াসিন কোন গরু মহিষ ভেড়া বকরি পড়ে না, এটা পড়বে ইনসান আর জিনে, কারণ তারা তৌহিদে বাস করে। তৌহিদে যারা বাস করে তাদের জন্য এই কোরআন হাদিস এজমা কিয়াস না। যারা তৌহিদে বাস করে না তাদের জন্য আবার এবাদতও তাই, যে জাইন এবং ইনসানের জন্য এবাদত, আর সবাই এবাদতের সেজদার মধ্যেই আছে। এমন আল্লাহ বলতেছে যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা গাছপালা তরুলতা সবাই আল্লাহর সেজদায় রত, এখন কোন গাছের দেহি না মাথা নিচের দিকে। মানে আমরা তো মনে করি মাথা নিচের দিকে হইলেই সেজদা হয়, আর কোন গাছের মাথা নিচে না, সূর্যের মাথা নিচে না, চাঁদের গ্রহ নক্ষত্রের না, কোন গরু ছাগল পশু পাখি ভেড়া বকরি যারা আছে তৌহিদে বাস করে, যারা আল্লাহর ইশারা ছাড়া লড়ে না, যারা আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করে না, যা আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, কেন? তারা আল্লাহর সেজদায় রত। সেজদা মানে কি? আত্মসমর্পণ করা। আন মাথা নত করলাম কিন্তু আমি মনকে সমর্পণ করলাম না, তাহলে তো হইল না বাবা। ওই মাথা নত তো আবু সুফিয়ানও করছে, মাথা নত মুবিয়াও করছে, মাথা নত ইয়াজিদও করছে, মাথা নত জুলখাইসও করছে, কিন্তু আত্মসমর্পণ করে নাই আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর কাছে। এর জন্য কারবালায় তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, তারা আমিরুল মুমিনিনকে হত্যা করতে পারছে, তারা হযরত উমরকে হত্যা করতে পারছে, হযরত উসমানকে হত্যা করতে পারছে, মাওলানা আলীকে হত্যা করতে পারছে। যদি তারা আত্মসমর্পণই করত তাহলে ক্ষমতার লোভে কখনো আমিরুল মুমিনিনদেরকে হত্যা করতে পারত না। তাহলে সত্য প্রকাশিত হইলে খুব কষ্ট লাগে বাবা? না, আসেন বাবা জাহাঙ্গীরের চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরীর মারেফতের গোপনেরও গোপন কথা বইটা পড়েন। এই বইটা, এই বইটা যখন পড়বেন সবকিছু জানতে পাবেন। পড়েন বাবা জাহাঙ্গীরের সমস্ত বইগুলা পড়েন। না যাই না কথা বলেন না বাবা। সূরা কাহাফে দেখেন হযরত মূসা সাল্লাতু ওয়াসসালাম যখন তার সম্প্রদায়কে বলল, সম্প্রদায় জিজ্ঞেস করলো ইয়া মূসা, এখনকার মধ্যে এই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে আল্লাহর তরফের থেকে? তখন উনি বলছিল যে আমি। তখন আল্লাহ তোর পাহাড়ে যখন কথা বলছে তখন জিজ্ঞেস করলো তুমি কি কইছো, তোমার উম্মতের কাছে কি কইছো? এরকম কইতে কইতে বলে আল্লাহ আমি কইছি আমি জ্ঞানী। তখন আল্লাহ বলছে না, তোমার থেকে জ্ঞানী আমি বানায় রাখছি। হে মুসা, তোমার থেকেও বড় জ্ঞানী আমি আল্লাহ বানায় রাখছি। মুসা নবী বলে আল্লাহ পাক, তো সেই জ্ঞানী কোথায়? আমি শিক্ষা গ্রহণ করতে চাই, শিক্ষা নিবে। তখন বলল তুমি দুই সমুদ্রের মিলন স্থলে তার দেখা পাইবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যার কথা কোরআনে সবচেয়ে বেশি আসছে, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গী কেনিয়া দুই সমুদ্রের মিলন স্থলে এক আব্দুহুর সামনে উপস্থিত হইলেন, অর্ধলঙ্গ অবস্থায় এক লাঠি হাতে আব্দুহু দাঁড়ায় রয়েছে। যায়া বললেন, আব্দুহু জিজ্ঞেস করলেন তুমি মূসা? জি হুজুর আমি মূসা। জ্ঞান অর্জন তো দূরে থাক, ধৈর্য ধারণ করতে পারবা? জি হুজুর আপনি আমাকে ধৈর্যশীলের সাথেই পাইবেন আল্লাহ যদি চান। তখন মূসা নবীকে বলা হইল আমাকে আমি যাই করব প্রশ্ন করা যাবে না, তিনবার যদি আপনি প্রশ্ন করেন আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি, কি কালু বাইনি ওয়া বাইনিকা, তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আমি। সবচেয়ে গণতন্ত্রের সবচেয়ে সুন্দর ভাষা হচ্ছে এটা। তোমার পছন্দ হয় না তুমি আইসো না বাবা, আঘাত কেন করতে যাও? তোমার তো জোর নাই, লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর জবরদস্তি ধর্মে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তুমিও তার ইবাদত করো না বাবা।
তাহলে কেন জবরদস্তি করতে আসো? কে জান্নাতে যাবে, কে বেহেশতে জাহান্নামে যাবে, এটা তো বিচার করবে আল্লাহ। তুমি কেন আল্লাহর কাজ হাতে নেও? তোমার তো এই দায়িত্ব না। তুমি আগে নিজে মানুষ হও। তুমি তোমারই চিন নাই, দুনিয়া সব চিনছ, আমেরিকা চিনছ, রাশিয়া চিনছ, ওয়াশিংটন চিনছ, নিজের চিন নাই। তো কি লাভ হইল? কি লাভ হইল? কবরে গেলে তো রাশিয়া ওয়াশিংটন জিগাইব না, জিগাইব? হ্যাঁ, তাহলে এই যে যখন মুসা নবী আব্দুহুর সাথে কি করতে পারলো না, ধৈর্য ধারণ করতে পারলো না, তিনবারই প্রশ্ন করে বসলো। আব্দুহুর সামনে আব্দুহু যাই করে প্রশ্ন করা যায় না, এটা আল্লাহরই বিধান, এটা আব্দুহুরই বিধান, প্রশ্ন করা যায় না, চুপ করে থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যশীলের সাথেই, ধৈর্য ধারণ করতে পারলে ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। এই যে এত নামাজ লয়ে এত চিখের পারে, বিরাশিবার অবশ্যই আছে, বিরাশিবার, কিন্তু এক জায়গায়ও ওয়াক্কিয়ার কথা সরাসরি দেখাইতে পারবেন? কিন্তু আছে, থাকবে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু স্বীকার করি যে তাতে দাইমিটাকে কেন আড়াল করেন, দাইমিটার কথাও বলেন। তাহলে এই যে এই জিনিসগুলা বিরাশি বার বলতেছেন, কিন্তু একবারে কইল না আল্লাহ যে ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন, যে আমি নামাজির সাথে থাকি, আল্লাহ কথা কয় না। আল্লাহ কি কইল? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। কারণ নামাজি যদি এখান থেকে ওই প্লেয়ারের সামনে নামাজ পড়ে, রুকু সেজদা অঙ্গ ভঙ্গিতে বোঝা যায় বোঝেছে ওয়াক্তিয়া সালাত পড়তেছে, কিন্তু একজন ধৈর্যশীল যদি আমার গুগল তলার কাছেও বইয়া থাকে, আমি বুঝতে পারব না এটা সাবেরিন। এবং কারবালায়ও নামাজ ছিল, ইমাম হোসেন আলাইসালামের তাবুতে, এজিদের তাবুতেও ছিল, ইমাম হোসেন আলাইসালামের তাবুতেও আজান ছিল, এজিদের তাবুতেও আজান ছিল, ইমাম হোসেন আলাইসালামের তাবুতেও রুকু সেজদা ছিল, এজিদের তাবুতেও রুকু সেজদা ছিল, ইমাম হোসেন আলাইসালামের তাবুতেও তাশাহুদ ছিল, দুরুদ ছিল, এজিদের তাবুতেও তাশাহুদ দুরুদ ছিল, সালাম ছিল, কিন্তু ধৈর্য কার সাথে ছিল? এর জন্য আল্লাহ কেরে গাছের মূলই কেটে দিছে, যা যে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে থাকি। যদি কইতে আল্লাহ যে আমি নামাজির সাথে থাকি, তাহলে আমরা মুহাম্মদের উম্মতেরা আমরাও দ্বিধায় পড়ে যেতাম, আসলে কোন নামাজির সাথে আল্লাহ আছে, এজিদের সাথে আছে না ইমাম হোসেন আলাইসালামের সাথে আছে? এখন দেখি না আল্লাহ বলছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি, তাহলে দেখি আমরা নামাজ এজিদের তাবুতে আছে, হুসাইনের তাবুতে আছে, কিন্তু ধৈর্য এজিদের তাবুতে নাই, ধৈর্য আছে ইমাম হোসেন আলাইসালামের তাবুতে। এর জন্য ইমাম হোসেন আলাইসালামের সাথে আল্লাহ আছে, আওরাতে রসূলের সাথে আল্লাহ আছে, এজিদের সাথে নাই। এজিদ দুনিয়ার বাদশা হইছে, কিন্তু হৃদয়ের বাদশা হইতে পারে নাই। আজ পর্যন্ত কোন মৌলভী সাহেবের মৌলভী সাহেব এজিদ রাদিয়াল্লাহু তাআলা নহু কয়, সালাফি ওয়াহাবিরা তার অপুলার নামে এজিদ রাখে না, রাখে মোহাম্মদ হুসাইন, আকরাম হুসাইন রাখে না, কিন্তু কেউ রাখে মোহাম্মদ এজিদ রাখে না। কারণ এজিদ একটা গালি, এজিদ একটা গালিতে পরিণত হয়েছে। এর জন্য খাজা বাবা বলছেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিবানা হাসতে হুসাইন, সরদাত নাদাত দরদস্তি ইয়াজিদ হাক্কা কে বিনায়ে লা ইলাহা হাসতে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহ হুসাইন কিসের বাদশাহ? দিলের বাদশাহ, হৃদয়ের বাদশাহ। হুসাইন ওই জাজিরাতুল আরবের, ওই দামেস্কের বাদশাহ হয় নাই, হইছে সমস্ত উম্মতে মুহাম্মদের হৃদয়ের বাদশাহ। আগে প্রেম শিখেন, বিনয় শিখেন, অহংকার করেন না, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। আর প্রেমিকের সাথেই আল্লাহরে পাইবেন, অহংকারীর সাথে না। যারা প্রেমিক হইতে পারছে তারাই আল্লাহরে পাইছে। তো মুর্শিদের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। এই মুর্শিদের বাড়ির ধুলা সেটা আমার জন্য,
অনেক উচ্চ মর্যাদা। মুর্শিদের বাড়িতে ভক্ত কোনোদিন আসন নিয়ে বসে না, কারণ এটা গোলাম, আমরা আমি হচ্ছি গোলাম, গোলাম দাবি করো আমার ভুল, গোলাম তো অনেক বড় ব্যাপার, আমি ভক্ত মুরিদান, আমার দয়াল যদি আমাকে কি করে দয়া করে কবুল করে তাইলে পরে আমি গোলামে পরিণত হইতে পারবো। তো কাজেই এখানে আদব ভক্তি মহব্বতের জায়গা, এখানে অন্য কোনো কিছুর জায়গা না, জ্ঞান জাহির করার জায়গা না এইখানে। তো কাজেই বাবা জাহাঙ্গীর সর্বশেষ অনুরোধ হচ্ছে বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়েন, বাবা জাহাঙ্গীরের ওয়াজগুলা শুনেন এবং বাবা জাহাঙ্গীরের কাছে আসেন, দেখেন বাবা জাহাঙ্গীরের আচার ব্যবহার, তারপরে আপনি বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে, বাবা জাহাঙ্গীর কি শিক্ষা দেন। মহানবীর সবচেয়ে বড় সুন্নত কি সেটা, সেটা হচ্ছে মোরাকাবা, ধ্যান। যে মহানবী একাধারে নির্জনে সময়ে অসময়ে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করছে, এত বছর এই সুন্নতটাই বাদ দিলেন, কোন মৌলানা সাহেবের মুখে এই সুন্নতের কথা শুনি না, কিন্তু শুনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এইটা শুনি, কিন্তু মোরাকাবা ধ্যান সাধনা করা যে সুন্নত। আবার কথায় কথায় সাজা, মোহাম্মদের উম্মত বাকির কাম করে না, বাকির নাম ফাটি, কারণ মহানবী 15 বছর ধ্যান কইরা জাবালে নূর পর্বতে কোরআন নাজিল হইছে, জিব্রাইলের আগমন হইছে, মহানবী মেরা শরীফে গেছে এবং যায় উম্মতের জন্য বিভিন্ন পুরস্কারও আনছে, আনছে না, তাহলে সবই তো নগদ, কোরআনও নাজিল হয়েছে নগদে, নবুয়তও পাইছে নগদে, মেরাজও গেছে নগদে, আল্লাহর দিদারও পাইছে নগদে, উম্মতরা বাকি পাইব কেন, খালি মরনে কা বাদ যাওগে, হিসাব মরনে কা বাদ হোগা, ইয়ে করোগে ও করোগে, কিউ মরণের পরে কেন? এর জন্য আল্লাহ বলছে যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। তো কাজেই বাবা জাহাঙ্গীরকে নিয়ে বললে শেষ হবে না, অনেক আছে, আমি অনেক সময় নিছি, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমার কথায় ভুল বেদবি যদি কেউ মনে কষ্ট পান দয়া করে মাফ করে দিবেন, আমি আমার দয়ালের কাছে রহমত ভিক্ষা চাই, এই দয়াল আমাকে তুমি মানুষ করে দাও, আমার চরিত্র ঠিক করে দাও। ওই ব্যক্তি পশুর থেকেও খারাপ যার চরিত্র খারাপ, সর্বশ্রেষ্ঠ ভূষণ কি, অলঙ্কার কি, সেটা হলো চরিত্র, সবচেয়ে মূল্যবান অলঙ্কার। তা আমি আমার দয়ালের কাছে পড়িয়া দয়াল যেন আমার চরিত্র ঠিক করে দেয়, আমি যেন মানুষ হইতে পারি অমানুষ থেকে। জয় গুরু।